আসসালামু আলাইকুম एवरीवन एफएनएफ कुकिंग এর নতুন আরো একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। তবে আজকের এই ক্রিমি হোয়াইট সস পাস্তাটা খুব সহজভাবে সহজ রেসিপিতে আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি সহজভাবে দেখানো হোয়াইট সস পাস্তার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। পাস্তা তৈরি করার জন্য প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। একটু বেশি পানি দিয়ে কিন্তু পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং 1 টিস্পুন তেল। তেলটা দেওয়ার কারণে দেখবেন যে পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেক বেশি ঝরঝরে থাকবে, মানে একটা পাস্তা আর একটা পাস্তার গায়ের সঙ্গে লেগে থাকবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পাস্তা। সেম কাপ দিয়ে মেপে কিন্তু এখানে আমি পাস্তাটা সেদ্ধ করার জন্য 4 কাপ পানি দিয়েছি। পাস্তাটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম থেকে বেশ খানিকটা বাড়িয়ে এখন এই পাস্তাটা 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে পাস্তাটা সেদ্ধ হবে, তবে সেদ্ধ হয়ে গিয়ে কিন্তু পাস্তাটা একেবারে নরম হয়ে যাবে না, মানে পাস্তাটা সেদ্ধ হলেও এটা অনেকটা ঝরঝরে থাকবে। তো পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটা ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর এখন চলে যাচ্ছি পাস্তার জন্য কিছু সবজি রান্না করতে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটারের পরিবর্তে এখানে চাইলে কিন্তু আপনারা তেলটাও দিতে পারেন। বাটারটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কুচি করে কেটে রাখা রসুন। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন হালকা একটু গোল্ডেন কালারে চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু এখানে একেবারে পাতলা মিহি কুচি করে কেটে নিয়ে একটু কিউব করে এখানে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ বেল পেপার। এখানে লাল এবং সবুজ বেল পেপার আমি দুটো মিলিয়ে 1/2 কাপ নিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ গাজর। গাজরটাকে একটু বড় করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন ভুট্টা, যেটাকে সুইট কর্ন বলা হয়। সবজিগুলো দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়াম থেকে বাড়ানো আছে। মিডিয়াম আঁচে সবজিটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। সবজিটা এখানে ভেজে একটু সতে করে নিতে হবে, তবে একেবারে কিন্তু ভেজে এটাকে সেদ্ধ করে ফেলা যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1/3 টিস্পুন ব্ল্যাক পেপার। লবণ এবং গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি। তো সবজি রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখানে সবজিটাকে আধা সিদ্ধ করে রান্না করে নিতে হবে, যেহেতু পাস্তাটা তৈরি করার সময় আমরা সবজিটা একটু রান্না করে নিব। তো সবজিটা রান্না হয়ে যাওয়ার পর এখন এটা আমি তুলে নিয়েছি। অন্য একটা প্যানে এখন তৈরি করে নিব হোয়াইট সস। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। বাটারটা সম্পূর্ণরূপে গলে যাওয়ার পর যখন হালকা একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন ময়দা। চেষ্টা করবেন হোয়াইট সস তৈরিতে খুব বেশি পরিমাণে ময়দা না দিতে, এতে করে যদি বেশি পরিমাণ ময়দা দেওয়া হয় তো খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর চুলার আঁচটা কিন্তু এখানে লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো থাকবে। তো চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে ময়দাটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো বাটারের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এতে করে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, আর ময়দার যে এক্সট্রা একটা স্মেল আছে সেটাও থাকবে না। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ 1.5 কাপ। দুধটা দিয়ে দেওয়ার পর ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমানোই থাকবে, কারণ চুলার আঁচ যদি বাড়ানো থাকতো সেক্ষেত্রে তরল দুধটা দিয়ে দেওয়ার পর দেখতেন যে সঙ্গে সঙ্গে ময়দার মিশ্রণটা একটু দলা পেকে যেত। সসটা যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। অরিগানো দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন এবং লবণ দিচ্ছি স্বাদ মতো। লবণ কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু সবজিটা রান্না করার সময়ও আমরা লবণটা দিয়েছি এবং পাস্তাটা সেদ্ধ করার সময়ও কিন্তু লবণটা দেওয়া আছে, তো সেই হিসেবে বুঝে লবণটা দিতে হবে। এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মোজারেলা চিজ। চিজটা দিয়ে দেওয়ার পর সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখা আছে। চিজটা গলে যাওয়ার পর তো হোয়াইট সসটা তৈরি হয়ে গিয়েছে। আর সসের ঘনত্বটা কেমন হবে সেটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি পাতলা করে এখানে সসটা তৈরি করে নিতে হবে। তো সসটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে সসের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা সবজি। যেহেতু সবজি এবং নুডলসটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে, তো সেই ক্ষেত্রে সসটাকে এই পর্যায়ে একটু পাতলা করে রান্না করে নিতে হবে। সবজি দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। হোয়াইট সস পাস্তা তৈরিতে এখানে আমি পেনি পাস্তাটা দিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো ধরনের পাস্তা দিয়ে একইভাবে এখানে রান্নাটা তৈরি করে নিতে পারবেন। পাস্তাটা দিয়ে দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম লো আঁচে আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এটাকে রান্না করে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু এখানে হোয়াইট সসটাও তৈরি করা এবং পাস্তা সবজি সব কিছু আগে থেকে রান্না করা, তো সেক্ষেত্রে আর রান্না করতে এটা বেশি সময় লাগবে না। পাস্তাটা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটে পাস্তাটা তুলে নিয়েছি। চেষ্টা করেছি সহজভাবে সহজ রেসিপিতে হোয়াইট সস পাস্তার একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।